উত্তর কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে জানা যায়, সাউথ পিয়ংইয়াং প্রদেশ থেকে পশ্চিম সাগরে নিক্ষেপ করা হয় দুটি ক্রুজ মিসাইল, তবে অস্ত্র সক্ষমতা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। এ নিয়ে দুই মাস পর আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়াং। গত জুলাই মাসের প্রথম দিকে বেশ কিছু অস্ত্রের পরীক্ষা করে উত্তর কোরিয়া। এর আগে এ বছর জানুয়ারি মাসেও ক্রুজ মিসাইল পরীক্ষা করেছিল দেশটি। সর্বশেষ মিসাইলের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। এটি কত দূর গিয়ে আঘাত হেনেছে তা এখনও বের করা যায়নি। আগামী 22 আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা রয়েছে। এর আগেই উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান আক্রমণাত্মক পন্থা সিউল এবং ওয়াশিংটনের বিরুদ্ধে পারমাণবিক সংঘাতের হুমকি বৃদ্ধি করে চলেছে। এবছর উত্তর কোরিয়া ব্যাপক অস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে আছে একটি ICBM, যদিও দেশটির অস্ত্র প্রোগ্রামের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে এতে দমছে না কমিউনিস্ট রাষ্ট্রটি। ধারণা করা হচ্ছে এবছরই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া। 2017 সালে সর্বশেষ এ ধরনের পরীক্ষা চালিয়েছিল দেশটি। জুবাইর রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।